এবার রাজ্যের বিভিন্ন পৌরসভাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে রাজ্যের 60টি পৌরসভায় প্রায় 5000 চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে এবার তৎপর রাজ্য সরকার। তদন্তের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিলেন পৌরমন্ত্রী ফেরহাদ হাকিম। তিনি জানান, নিয়োগ দুর্নীতি রুখতে পদক্ষেপ করছে পৌরসভা। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে এখন পৌরসভায় চাকরি হয়। ডিএমএর তত্ত্বাবধানে গ্রুপ ডি পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও রাজ্যের পুরমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কটাক্ষে সুরে তিনি বলেন, যে হাকিম ডাক্তারের কথা বলছেন এরা সবাই দুর্নীতিতে জড়িত। এনকোয়ারি না, এটা এনকোয়ারি হচ্ছে। আমরা ডিপার্টমেন্টকে বলেছি যে কি তথ্য পাওয়া যাচ্ছে দেখে নিয়ে, যদি আমাদের কি কাগজপত্র আছে দেখে রেখে রাখতে। এখনও তো আমাদের কোর্ট কোনো অর্ডার দেয়নি, সুতরাং এখনই আমরা আগ বাড়িয়ে কিছু করছি না। কিন্তু নিশ্চিতভাবে সত্যি সত্যি কোথাও দুর্নীতি হয়েছে কি না, বা এটা যে পৌরসভাগুলো যখন নিয়েছে এই দায়িত্ব ওকে দিয়েছে, তখন একটা ফার্ম হিসেবে দিয়েছে না অন্য কিছু, এটা এখনও আমরা কিছু পাইনি। কিন্তু এটা বলেছি যে দেখে ডিপার্টমেন্টকে দেখতে। রাজ্যে এখন যেটা হচ্ছে যে একটা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হচ্ছে এবং তাদের কাজটা বেবেল করে। সেকেন্ডলি, এটা আমরা প্রপোজালে রেখেছি যে পৌরসভাগুলোর যে গ্রুপ ডি বা যে নিয়োগগুলো এগুলো ডিএমএর আন্ডারে হবে। ডিএম দেখবে যে কি কমিটি হচ্ছে না হচ্ছে, ডিএম এর রিপ্রেজেন্টেটিভ থাকবে সেই কমিটিতে। দেখুন, এখন সংস্থা যদি ভেতর দিয়ে কিছু করে এটা তো আমার কিছু করার নেই, কিন্তু যতটা সতর্ক করা উচিত করা হবে, প্রসেস অনুযায়ী করা হবে। আর এখন বলে কি হবে, চোর পালালে বুধবার। এগুলো বিরাট হাকিম, যে হাকিম ডাক্তারের কথা বলছেন এরা সব জড়িত, কারণ মিউনিসিপ্যালিটিতে এদের হাতে ছিল। মিউনিসিপ্যালিটির ক্যান্ডিডেটদের টাকা লাগতো এই মালটাকে, মিউনিসিপ্যালিটির টিকিট জেতার পর পদ পেতে টাকা লাগতো এই পাবলিককে, গোটা কলকাতায় ঘর বাড়ি ফ্ল্যাট বানাতে হিস্সা লাগে এই ডাক্তারবাবুকে, কলকাতার ডাক্তারবাবু উনি। তাই উনারই নেতৃত্বে সারা বাংলায় যত পৌরসভা, সমস্ত পৌরসভা লুটেছে ওনার নেতৃত্বে। আর তাই উনি সব থেকে আগে বুঝেছেন এখান থেকে বাঁচার রাস্তা কি, এখান থেকে বাঁচাতে ডিএমএ ঘাড়ে চাপাও। চাকরি কোথায়? আর চাকরি থাকলে তো ডিএমএ ঘাড়ে চাপাবে। এখন তো সিভিক ভলেন্টিয়াররা শিক্ষক হবে, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে মিউনিসিপ্যালিটি চালানো যাবে, তারা চেয়ারম্যান হবে, ডিএম হবে, অসুবিধা কি আছে? তাই এখন যখন আর কিছু নাই, রস কষ্ট খাওয়া হয়ে গেছে ডাক্তারবাবুর, আমাদের কলকাতার ডাক্তারবাবু মেয়র ডাক্তার, তখন ডিএমএর ঘাড়ে দায়িত্ব দিয়ে নিজেরা নিষ্কৃতি পেতে চাইছে।